চাইল্ড এন্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সামান্তারকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। প্রতারণার আশ্রয় নিয়ে জাল মৃত্যু সনদ তৈরির অভিযোগে দায়ের করা মামলায় আদালত এই আদেশ দেয়। এদিকে গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার কথিত মানবতার ফেরিওয়ালা মিল্টন সামান্তারের বিরুদ্ধে লাশ দাফনের ব্যাপক অনিয়মের প্রমাণ পেয়েছে গোয়েন্দা পুলিশ। এর মধ্যে তার বিরুদ্ধে বিভিন্ন থানায় তিনটি মামলা হয়েছে বলে জানিয়েছে ডিবি প্রধান হারুনুর রশিদ। বিস্তারিত গেলমান শফির রিপোর্টে। বৃহস্পতিবার বিকেলে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত মিল্টন সামান্তারের তিন দিন রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বুধবার রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে মিল্টন সামান্তারকে আটক করে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় তিনটি মামলা হয়। ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিপি প্রধান হারুনুর রশিদ জানান, মিল্টনের বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে, রিমান্ডে জিজ্ঞাসাবাদে সব তথ্য বের হয়ে আসবে। লাশ দাফন করার সিটি কর্পোরেশনের যে অনুমোদনটা সে তো নেই নাই, না সে নিজেই তো মানে লিখে মানে সাইন করে এই কাগজপত্র সিলগুলি আমরা তার কাছ থেকে উদ্ধার করেছি। এটা আমরা বাদী হয়ে একটা মামলা করেছি, আর বাদী আরও দুইটা বাদী তারা অলরেডি মামলা রুজু করে ফেলে থানায় আছে। তার বিরুদ্ধে মোট তিনটে মামলা রুজু হয়েছে। ডিবি প্রধান জানান, প্রয়োজনে মিল্টনের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করবে ডিবি। তাকে রিমান্ডে আসার পরে তার স্ত্রীকেও ডাকবো, আর কেউ যদি তার স্ত্রীর বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ থাকে মামলা করে সেই প্রেক্ষিতে তাকে আমরা গ্রেপ্তার করব। তবে তদন্তের স্বার্থে আমরা তখন রিমান্ডে আনবো, তখন তার স্ত্রীকে আমরা মোকামুখি করব। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে মিল্টন সামান্তারের বিরুদ্ধে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি ও আর্থিক অনিয়মের অভিযোগ উঠে। এরপরই সামাজিক মাধ্যমে তাকে নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। রাতের অন্ধকারে লাশ দাফন করেছে, এটা তো শুধু তুলতে পারে নাই। গেলমান শফি, বাংলা ভিশন, ঢাকা।